হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। রিভিউয়ের শুরুতে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ডিটিএক্স নাম্বার ওয়ান রিভিউটি। আনবক্সিং অবস্থায় এটি ব্যবহার করা হয়েছে এবং কি এটির আউটলুকিং সম্পর্কে আজকে আমি বলতে যাচ্ছি। এটির কিছু স্পেশাল ফিচার রয়েছে যেগুলো আমি অবশ্যই ভিডিওতে জানাবো আপনাদের। অনেকে ভাবে যে এই ডিটিএক্স নাম্বার ওয়ান দিয়ে কথা বলা যায়, হ্যাঁ নোটিফিকেশন আসে। হ্যাঁ, আমি তাদেরকে বলতে যাচ্ছি যারা কলিং ফিচারের জন্য এটি নিতে যাচ্ছেন তাদের জন্য না। এটার মাধ্যমে শুধু আপনারা যেমন কলিং নোটিফিকেশন, আদার্স ফেসবুক নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এগুলো আপনাদের শো করবে। আদার্স যে ব্যান্ডের যে সুবিধাগুলো থাকতেছে, ইসিজি, হার্ট রেট, ব্লাড প্রেশার, এগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। IP67 থাকায় এটি ফুল ওয়াটার প্রুফ। এটির লুকিং আপনার ডে লাইট আদার এটির স্ক্রিন অনেক সুন্দর দেখতে এবং কি ফুল এইচডি। অটো ব্রাইটনেস, আপনারা সবসময় ব্রাইটনেস বাইরে গেলে, আউটলুকিংয়ে গেলে ব্রাইটনেস কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন সামনেই। এবং এটির লুকিং সিরিজ অ্যাপল সিরিজ ফোরের মতোই হুবহু, যেটিতে সব কিছুই থাকলেও শুধুমাত্র একটা বিষয় আমি বলতে চাচ্ছি, এটিতে কলিং ফিচার আপনারা পাচ্ছেন না, জাস্ট কলিং নোটিফিকেশন, SMS এগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এটিতে থাকতেছে যে সেন্সরগুলো, আপনার ইসিজি, হার্ট রেট, ব্লাড প্রেশার খুব সহজেই এগুলো আপনারা মেজারমেন্ট করতে পারবেন এই ওয়াচটির মাধ্যমে। এটি ফুল IP67 থাকায় ফুল ওয়াটার প্রুফ, যেটিতে আপনি পানি অথবা বাইরের বৃষ্টিতে নিয়ে গেলেও কোনো সমস্যা দেখা দিবে না। ওয়াচটির লুকিং সম্পর্কে অনেক রিভিউ দেওয়া আছে এবং কি আমি তার মধ্যে মনে করি যে আমি যে রিভিউটি দিচ্ছি সেটিতে আপনারা সঠিক তথ্যটি পেয়ে যাবেন। এই রিভিউয়ের মাধ্যমে আপনারা এর যে স্পেশাল হিডেন যে কিছু ফিচার আছে যেগুলা, যেমন আপনারা অন্যান্য রিভিউতে পেয়ে যাবেন যে অনেকে বলতেছে যে এটাতে কথা বলা যায় কি না, কথা বলা যায় কি না। হ্যাঁ, আপনারা এই অ্যাপল এই সিরিজের যে স্মার্টফোন অর্থাৎ DTX নাম্বার ওয়ানে আপনারা কথা বলতে পারবেন না। এটির মাধ্যমে জাস্ট নোটিফিকেশন, আদার্স ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারের যে নোটিফিকেশনগুলো আছে সেটি আপনারা পেয়ে যাবেন। এবং কি খুব সহজে এটিতে অ্যালার্ম সিস্টেম, আদার্স যে আপনার ব্যান্ডের যে কাজগুলি সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি এটির কেনার যে লোকেশন সেটি জানিয়ে দিয়েছি, আপনারা কেউ যদি কিনতে চান সেই লোকেশন অনুযায়ী আপনারা কথা বলে নিতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। এরপরে আমি আবার আরেকটি স্মার্ট ওয়াচ নিয়ে আসবো আপনাদের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।